আজকে পটল আলু ছোলার ডালের এমন একটা টেস্টি রেসিপি তৈরি করব যেটা পটল খেতে যারা পছন্দ করে না তারাও খুশি হয়ে খাবে জানতেও পারবে না যে এটা পটল দিয়ে তৈরি করা হয়েছে নমস্কার আহারে বাহার রান্না করে আপনাদের অনেক অনেক স্বাগত পেঁয়াজ রসুন ছাড়া সম্পূর্ণ নিরামিষ পটলের রেসিপিটি তৈরি করার জন্য দেখুন আমি এখানে নিয়েছি তিনশো গ্রাম বড় সাইজের ফ্রেশ পটল পটলের দুদিকের বোটাটা কেটে নিয়ে তারপর চাকু দিয়ে এভাবে পটলটাকে চেঁচে উপরের চোকলাটা ফেলে দেব। এই প্রসেস করে আমি সবগুলো পটলই একইভাবে পরিষ্কার করে নেব দেখুন আমি সবগুলো পটল একইভাবে পরিষ্কার করে নিয়ে ধুয়ে নিয়ে এসেছি এবার একটা গ্রেটার নিয়েছি গ্রেটারের এক দিকটা একটু মোটা আর দিকটা একটু সরু সরুর দিকটায় সবগুলো পটল এভাবে গ্রেট করে নেব চেষ্টা করবেন একটু সরু গ্রেটার দিয়ে গ্রেট করতে তাহলে আমাদের রেসিপিটা তৈরি করতে সুবিধা হবে পটলটাকে একটু ঘুরিয়ে ঘুরিয়ে গ্রেড করে নেবেন তাহলে ভেতরের বীজটা ফেলে দিতে সুবিধা হবে আর যদি গ্রেড করার সময় একটু বড় টুকরো বের হয় সেগুলোকে একটু ছোট করে গ্রেড করে দেওয়ার চেষ্টা করবেন দেখুন একটা পটল একটু শক্ত বীজ হয়ে গেছে সেগুলো আমি এভাবে বেছে ফেলে দিচ্ছি তা না হলে খাওয়ার সময় মুখে পড়লে ভালো লাগবে না তাহলে দর্শক বন্ধুরা যদি আজকে ভিডিওটা দেখে ভালো লাগে প্লিজ লাইক করবেন প্রচুর প্রচুর শেয়ার করবেন আর আপনি নতুন হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন আর যদি ফেসবুক থেকে ভিডিওটা দেখছেন তো আহারে বাহার পেজটাকে ফলো করে সাথেই থাকবেন দেখুন এখানে আমি মশলা নিয়েছি দুই ইঞ্চি আদা টুকরো করে কয়েকটা কাজু বাদাম দেড় টেবিল চামচ চারমগজ দুটো কাঁচা লঙ্কা আর নিয়েছি দুই টেবিল চামচ টক দই এবার টক দই কাঁচা লঙ্কা আদা কাজু চারমগজ সব কিছু নিয়ে নিচ্ছি মিক্সারের জারে একটা মিহি পেস্ট তৈরি করে নেব। আপনাদের কাছে টক দই না থাকলে টমেটোও দিতে পারেন সামান্য একটু জল দিয়ে এবার একটা মিহি পেস্ট তৈরি করে নিয়েছি দেখুন এবার চলে যাচ্ছি মূল রান্নায় গ্যাসে কড়াই বসিয়ে দিয়ে দিয়েছি দু চামচ সর্ষের তেল আমি রান্নাটা সরষের তেলেই করব আপনারা চাইলে আপনাদের পছন্দ অনুসারে যে কোনো রান্নার তেল দিয়ে এটা করতে পারেন তবে সর্ষের তেলে নিরামিষ তরকারি ভীষণই ভালো লাগে খেতে তেল প্রথমে ভালোভাবে গরম করে নিতে হবে তারপর গ্যাসের ফ্লেমটাকে লোতে করে দিয়ে দেখুন দিয়ে দিলাম হাফচা চামচ সাদা গোটা জিরে দিয়ে দিলাম গ্রেড করে রাখা পটল দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন দিয়ে দিচ্ছি একটু হলুদ গুঁড়ো সাথেই যোগ করে দিচ্ছি হাফচা চামচ ধনে গুঁড়ো হাফ চা চামচ জিরের গুঁড়ো দিয়ে দিলাম ওয়ান ফোর চামচ গরম মশলার গুঁড়ো এবার একটু ভাজা ভাজা করে নেব নাড়াচাড়া করে মোটামুটি দু থেকে তিন মিনিট সময় নিয়ে গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে রেখে এভাবে নাড়াচাড়া করে নিতে হবে এতে করে পটল অনেকটাই জল ছেড়ে দেবে আর পটলটাও মচে আসবে পটলটা হতে হতে আমি এদিকে বাকি প্রিপারেশন করে নিচ্ছি এদিকে দেখুন মেজারিং কাপে হাফ কাপ মোটামুটি একশো গ্রাম মতো ছোলার ডাল দু ঘন্টা আগে আমি ভিজিয়ে রেখেছি আপনাদের কাছে যদি হাতে সময় কম থাকে তাহলে গরম জলে এক ঘন্টা ভিজিয়ে নিলেও হবে তার মধ্যে দিয়ে দিলাম হাফ ইঞ্চি আদা টুকরো করে দিয়ে দিচ্ছি দুটো কাঁচা লঙ্কা একটু টুকরো করে দিচ্ছি এতে পেস্ট করতে সুবিধা হবে এবার দেখুন যতটা সম্ভব অল্প পরিমাণে জল দিয়ে একটা পেস্ট তৈরি করে নিয়েছি দেখুন খুব বেশি দানা দানাও না আবার খুব বেশি মিহিও না সামান্য পরিমাণে একটু দানা আছে সেভাবে পেস্টটা করে নিতে হবে এতে করে আমাদের তরকারিটা বানাতে সুবিধা হবে এদিকে পটলগুলো দেখুন ভাজা ভাজা হয়ে গেছে এবার পেস্ট করে রাখা ডালটা এর মধ্যে দিয়ে দেব। মিক্সারের জারটা ধুয়ে অল্প পরিমাণে একটু জল দিয়ে দিচ্ছি এবার এভাবে লাগাতার নাড়াচাড়া করে একটু কষিয়ে নেব মিডিয়াম ফ্লেমে লাগাতার নাড়াচাড়া করতে করতে যখন দেখবেন কড়াইয়ের থেকে এভাবে আলাদা হতে শুরু করেছে আর একটু শক্ত হয়ে গেছে তখন বুঝতে হবে একেবারে পারফেক্ট তৈরি হয়ে গেছে এই কাজটা করতে মোটামুটি চার থেকে পাঁচ মিনিট সময় লাগবে এবার এদিকে আমি একটা প্লেটে নিয়ে নিচ্ছি দু চামচ সর্ষের তেল প্লেটের মধ্যে মেখে নেব এবার তৈরি করে রাখা ডাল আর পটলের মণ্ডটা প্লেটে তুলে নেব তারপর খুন্তি অথবা চামচ দিয়ে চারিদিকটা এভাবে চেপে চেপে একটু বসিয়ে দিতে হবে প্রথমে গরম গরম থাকতে এই কাজটা করে নিতে হবে যতটা সম্ভব গরম গরম থাকতেই এই কাজটা করে নেবেন ঠান্ডা হয়ে গেলে শক্ত হবে তাহলে আর একটার সাথে একটা মিশবে না যদি অসুবিধা হয় তাহলে এভাবে বাটির নিচে তেল লাগিয়ে বাটি দিয়ে এভাবে ডলে দেবেন তাহলে উপরের দিকটা খুব সুন্দরভাবে প্লেন হয়ে যাবে আর একটু গরম কমে গেলে হাত দিয়েও এভাবে চেপে চেপে বসিয়ে দিতে পারেন আমি দেখুন চারদিকটা সমান করে বসিয়ে দিয়েছি এবার একটু ঠান্ডা হতে দেবো আপনারা চাইলে পাখার নিচেও রাখতে পারেন দশ থেকে পনেরো মিনিটের জন্য তা হলে নর্মাল ফ্রিজেও রেখে দিতে পারেন দশ মিনিট রাখলেই হবে এটা ঠান্ডা হতে থাকুক এদিকে দেখুন গ্যাসে আমি কড়াই বসিয়ে দিয়েছি দিয়ে দিলাম দু চামচ সরষের তেল তেল গরম হয়ে যাওয়ার পর দিয়ে দিচ্ছি কেটে রাখা আলু এখানে মিডিয়াম সাইজের দুটো আলু এভাবে ডুমুডুমু করে কেটে নিয়েছি দিয়ে দিলাম পরিমাণ মতো নুন আর একটু হলুদগুলো নুন আর হলুদ দিয়ে আলুগুলোকে লালচে হওয়া পর্যন্ত ভেজে নেব আপনারা চাইলে আলু দিতেও পারেন নাও দিতে পারেন আর দিলে পরিমাণটা কম বেশি করে নিতেই পারেন দেখুন প্রায় দু তিন মিনিট সময় নিয়ে গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে রেখে আলুগুলোকে এভাবে লালচে করে ভেজে নিয়েছি এবার আলুগুলো তুলে নিচ্ছি আলু তুলে নিয়ে আরও দু চা চামচ তেল দিয়ে দিলাম এবার ফোরনে দিয়ে দিলাম একটা তেজপাতা দুটো শুকনো লঙ্কা হাফ চা চামচ গোটা জিরে এক টুকরো দারচিনি টুকরো করে দিয়েছি আর চার পাঁচটা লং সাথেই দিয়ে দিচ্ছি এক চা চামচ পরিমাণ কচুরি মেথি এবার গ্যাসের ফ্লেমটাকে লোতেই রেখেছি ফোড়নটাকে লো ফ্লেমেই আমাদের ভেজে নিতে হবে খেয়াল রাখতে হবে পুড়ে না যায় যেহেতু কচুরি মেথি দেওয়া আছে পুড়ে গেলে কিন্তু স্বাদ নষ্ট হয়ে যাবে এবার কাজু বাদাম দই চারমগজের যে পেস্টটা আমি তৈরি করে রেখেছি দিয়ে দিলাম সেটা লো ফ্লেমে তেলের সাথে ভালোভাবে মিশিয়ে নেব বাটিটা ধুয়ে একটু জল দিয়ে দিলাম মশলাটাকে অবশ্যই লো ফ্লেমে গরম তেলের সাথে ভালোভাবে মিশিয়ে নেবেন তাহলে না হলে কেটে যেতে পারে যেহেতু দই দেওয়া আছে গ্যাসের ফ্লেমটাকে হাইতে করলে দইটা কেটে যেতে পারে প্রথমে এক থেকে দেড় মিনিট এভাবে নাড়াচাড়া করে কষিয়ে নিতে হবে তারপর যোগ করে দিতে হবে কিছু গুঁড়ো মশলা আপনাদের কাছে যদি কাজু বাদাম না থাকে চিনে বাদামও দিতে পারেন অথবা চার মগজের পরিমাণটা একটু বাড়িয়েও দিতে পারেন তা না হলে এক চা চামচ পোস্তও দিতে পারেন এবার দেখুন যোগ করে দিচ্ছি হাফ চা চামচ হলুদ গুঁড়ো হাফ চা চামচ লাল লঙ্কার গুঁড়ো ঝালটা আপনারা পরিমাণ বুঝে দেবেন দিয়ে দিচ্ছি হাফ চা চামচ ধনে গুঁড়ো হাফ চা চামচ জিরের গুঁড়ো দিয়ে দিচ্ছি এক চা চামচ কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো এটা সম্পূর্ণ অপশনাল আমি কালারের জন্য দিয়েছি আপনারা চাইলে নাও দিতে পারেন এতে স্বাদের কোনো পরিবর্তন হবে না এবার সম্পূর্ণ মশলাটাকে প্রায় দু তিন মিনিট সময় নিয়ে গ্যাসের ফ্লেমটাকে মিডিয়াম টু লোতে রেখে কষিয়ে নিতে হবে ততক্ষণ পর্যন্ত কষাতে হবে যতক্ষণ পর্যন্ত মশলার তেল ছেড়ে না আসছে এখানে আমি যোগ করে দিচ্ছি হাফচা চামচ চিনি এতে মিষ্টি হবে না স্বাদের ব্যালেন্স হবে যেহেতু টক দই দেওয়া আছে আর এই সময় চিনিটা দিলে যেমন কালারটা সুন্দর হবে সেরকমই খেতেও ভালো হবে নাড়াচাড়া করে একটু ঢেকে দিচ্ছি ঢেকে ঢেকে মশলাটাকে কষাবো তাহলে মশলা ভালো কষানো হবে মশলা যত ভালো কষানো হবে ততই গ্রেভির টেস্টটা ভালো হবে দেখুন ঢেকে ঢেকে প্রায় দু তিন মিনিট মশলাটাকে কষিয়ে নিয়েছি দেখেই বুঝতে পারছেন মশলা তেল ছেড়ে এসছে আর মশলাটাও একেবারে দানা দানা হয়ে গেছে এবার আমি যোগ করে দিচ্ছি ভেজে রাখা আলু আলুটাকেও মশলার সাথে কিছু সময় কষিয়ে নিতে হবে এতে করে আলুর মধ্যে মশলাটা ঢুকবে খেতে ভালো লাগবে দেখুন প্রায় দু মিনিট মতো মশলার সাথে আলুটাকে কষিয়ে নিয়েছি এবার দিয়ে দিচ্ছি জল এখানে আমি প্রায় তিন কাপ পরিমাণ জল যোগ করব। জলের পরিমাণটা একটু বেশি পরিমাণে যোগ করতে হবে কেন যোগ করব ভিডিওটা আগে দেখলেই বুঝতে পারবেন আপনারাও প্রথমে একটু জলের পরিমাণটা বেশি করেই দেবেন তাহলে পটলের তরকারির গ্রেভিটা ভালোভাবে নাড়াচাড়া করে মিশিয়ে নিচ্ছি তারপর ঢাকা দিয়ে পাঁচ থেকে ছয় মিনিট ফুটতে দেবো ভালোভাবে গ্যাসের ফ্লেমটাকে হাইতে রেখে গ্রেভিটা ফুটতে থাকুক এদিকে দেখুন পটল আর ছোলার ডালের ধোকাটা একেবারেই ঠান্ডা হয়ে গেছে এবার আমি কেটে নেব আমি চোখো করে কাটছি আপনারা যেমন খুশি কেটে নেবেন চোখও কাটতে পারেন ট্রায়াঙ্গেল শেপেও কাটতে পারেন আবার ডায়মন্ড শেপেও কাটতে পারেন ভালোভাবে ঠান্ডা করে নিয়ে কাটবেন তাহলে আর একটাও ভাঙবে না দেখুন একটাও ভাঙিনি খুব সুন্দরভাবে তৈরি হয়ে গেছে এভাবে ট্রায়াঙ্গেল শেপেও কাটতে পারেন এবার এদিকে গ্যাসে আমি বসিয়ে দিয়েছি একটা ফ্রাইং প্যান তার মধ্যে দিয়ে দিলাম দু চা চামচ সর্ষের তেল আপনারা চাইলে এভাবেও রান্না করতে পারেন তবে ভেজে নিলে স্বাদটা আরও অনেক বেড়ে যাবে তেলে দেওয়ার পর এক থেকে দেড় মিনিট একটু অপেক্ষা করব তারপর এভাবে উল্টে পাল্টে লালচে করে ভেজে নিতে হবে আপনারা চাইলে এভাবে ভাজাও খেতে পারেন এই ভাজা খেতেও ভীষণই ভালো লাগে দেখুন সবগুলো ভেজে নিয়েছি মোটামুটি দু থেকে তিন মিনিট সময় লেগেছে আর এদিকে ঝোলও ভালোভাবে ফুটে উঠেছে এবার ভেজে রাখা ধোঁকাগুলো দিয়ে দেব। এর মধ্যে এই কারণে জলের পরিমাণটা একটু বেশি পরিমাণে দিতে বলেছি বেশি পরিমাণে জল না দিলে যেহেতু ধোকার মধ্যে ছোলার ডাল দেওয়া আছে অনেকটাই ঝোল টেনে নেবে ঝোল টেনে নেওয়ার পর যদি একেবারে শুকনো হয়ে যায় তাহলে পরে জল দিলে সেই ঝোলটা আর খেতে ভালো লাগবে না সেজন্য প্রথমে ঝোলটা দিয়ে ভালোভাবে ফুটিয়ে নিতে হবে যোগ করে দিলাম দুটো কাঁচা লঙ্কা টুকরো করে দিয়ে দিলাম হাফচা চামচ গরম মশলার গুঁড়ো এবার মিডিয়াম ফ্লেমে প্রায় চার থেকে পাঁচ মিনিট দমে রাখবো এভাবে ঢাকা দিয়ে চার পাঁচ মিনিটের বেশি ফুটাবেন না তাহলে ভেঙে যেতে পারে ধোকাগুলো দেখুন প্রায় চার পাঁচ মিনিট ফুটিয়ে নিয়েছি সব কিছু খুব সুন্দরভাবে ফুটে উঠেছে ঝোলও একেবারে পারফেক্ট আলুগুলোও খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে এই ঝোলটা ঠান্ডা হওয়ার সাথে সাথে আরও একটু টেনে ঘন হবে এবার যোগ করে দিচ্ছি দু চামচ ঘি যেহেতু সম্পূর্ণ নিরামিষ পেঁয়াজ রসুন ছাড়া একটু ঘি দিলে খেতে ভালো লাগবে আরও যোগ করে দিচ্ছি একটু ধনে কুচি আপনারা চাইলে নাও দিতে পারেন এবার গ্যাসটা অফ করে দেব আর সব কিছু মিশিয়ে নিয়ে ঢেকে পাঁচ মিনিট রেখে দেবো স্ট্যান্ডিং টাইমে এতে করে ঘি গরম মশলা ধনে পাতার গন্ধটা ভালোভাবে মিশে যাবে পাঁচ মিনিট ঢেকে রাখার পর দেখুন কালারটা আর তরকারির টেকচারটা কতটা লোভনীয় হয়েছে দেখতে একেবারে তৈরি হয়ে গেছে পটলের ধোকার ডালনা এটা গরম ভাত রুটি জাদি খান্না কেন ভীষণই ভালো লাগবে এমনকি বাড়িতে কোনো ছোটোখাটো অনুষ্ঠানেও এটা তৈরি করে ফেলতে পারে কে কেউ বুঝতেই পারবে না যে এটা আপনারা পটল দিয়ে তৈরি করেছেন তাহলে দর্শক বন্ধুরা আজকের ভিডিওটা দেখে যদি ভালো লাগে লাইক শেয়ার আর কমেন্ট করতে ভুলবেন না আর নতুন হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন